সেই 23 বছর বয়স থেকে মায়ের চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি। এক আকাশের নিচে সিরিয়ালে তাকে প্রথম মায়ের চরিত্রে কাস্ট করা হয়েছিল। সেই থেকেই পর্দায় অপরাজিতা, কখনো চিনির মিষ্টি, আবার কখনো একান্নবর্তীর মালিনী কিংবা লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের লক্ষ্মী অথবা জল থই থই ভালোবাসায় কোজাগরি। আজ পর্যন্ত যতগুলো মায়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন প্রত্যেকটাই মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে অভিনেত্রীর আড়াই দশকের বিবাহিত জীবনে নেই কোনো নিজের সন্তান। স্বামী অতনু হাজরার সঙ্গে সুখী দাম্পত্য অপরাজিতার, 26 বছরের বিবাহিত জীবন তাদের। বৌমা হিসাবেও অপরাজিতাকে 10-এ-10 দেন তার শাশুড়ি মা। তবে সন্তান সুখ থেকে বঞ্চিত রয়ে গিয়েছেন এই দম্পতি। সন্তানের অভাব কতটা কষ্ট দেয় তাকে। মাতৃত্ব নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা আঢ্য জানান, তার বিশ্বাস সকলকে বায়োলজিক্যাল মা হতে হবে এমনটা নয়, তার কাছে মাতৃত্ব অনেক বড় জিনিস। সন্তানের জন্ম দিলেই মা হওয়া যায় না। অভিনেত্রী বলেন, আমি মনে করি বাবারাও অনেক ভালো মা হতে পারেন। আমারও তো মেয়ে আছে, সে আমাকে মা বলে ডাকে। কেবল সে নয়, অনেকেই আমাকে মা বলে ডাকে, তাই জীবনে কোনো ঘাটতি নেই। যাদের আমি সন্তান সম স্নেহ করি প্রত্যেকে আমাকে মা বলেই ডাকে, সুতরাং মা ডাকের অভাব আমার কাছে নেই। অপরাজিতার কাছের মানুষটা জানেন অভিনেত্রীর এই মেয়ের কথা। অপরাজিতার মেয়ের নাম গার্গী, পেশায় ব্যাংকার। সে অভিনেত্রীকে মা এবং তার স্বামী অতনু হাজরাকে বাবা বলে থাকে। সে অভিনেত্রী বললেন, আজ যদি আমার বায়োলজিক্যাল সন্তানও থাকতো তাহলেও সে কোনোদিন বোধহয় গার্গী হয়ে উঠতে পারত না। আমার স্বামী মাঝে 10 দিন হাসপাতালে ছিলেন, গার্গী কিন্তু টানা হাসপাতালে ছিল। অপরাজিতার বাপের বাড়ির পাড়ায় বাড়ি গার্গীর। তার পরিবারের বাবা মা সকলেই রয়েছেন, তবু অপরাজিতা তার যশোদামা। মা সিরিয়ালের ঝিলিক অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য অপরাজিতা আঢ্যকে অপামা বলে ডাকেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য অপরাজিতাকে মা বলেই ডাকেন। মাতৃত্ব বলতে কি বোঝেন অপরাজিতা? তার চোখে মাতৃত্ব হলো একটা ইনস্টিংক্ট। তার পাল্টা প্রশ্ন, অনেক মেয়েদেরই বায়োলজিক্যাল সমস্যা থাকতে পারে, কিন্তু তাই বলে কি তিনি মা নন?